মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা গণহত্যার জন্য দেশটির সামরিক বাহিনীকে দায়ী করা হয়। এছাড়া স্টেট কাউন্সিলর অং সান সুচির সরকারকে উৎখাত ও বিক্ষোভ দমনেও হত্যাকাণ্ড চালানোর অভিযোগ আছে জান্তা বাহিনীর বিরুদ্ধে। তবে মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মিন অং লাইং বলছেন একেবারেই ভিন্ন কথা। তার দাবি, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থ ও অস্ত্র দিচ্ছে পশ্চিমা দেশগুলো। রাশিয়া সফরে গিয়ে দেশটির বার্তা সংস্থা আরআই কে দেয়া এক সাক্ষাৎকারে পশ্চিমাদের দিকে আঙুল তুলে জান্তা প্রধান বলেন, মিয়ানমারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত হয়েছে পশ্চিমা দেশগুলো। তবে মিয়ানমারের সংকট সরকারের নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন জান্তা প্রধান। পরিকল্পনা অনুসারে আগামী বছর নির্বাচন আয়োজনে যা যা করা দরকার সামরিক সরকার তাই করবে বলেও জানান তিনি। নির্বাচন আয়োজনের ব্যাপারে যেই প্রতিশ্রুতি জান্তা সরকার দিয়েছিল সেসব পূরণে সব চেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেন মিন অং লাইং। গত বছরের ফেব্রুয়ারিতে অং সান সুচি সরকারকে হটিয়ে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয় দেশটির সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটিতে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভ দমনে সামরিক বাহিনী একদিকে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে, অন্যদিকে গণহারে গ্রেফতার করেছে রাজনীতিবিদদের। তবে এখন পর্যন্ত রাশিয়া ও চীনের সমর্থন পেয়ে এসেছে জান্তা সরকার। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।